হ্যালো ভিউয়ার, আজ আমরা আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সেটা হতে চলেছে বিদ্যুতের নিরাপদ ব্যবহার নিয়ে। তো আপনি যদি বিদ্যুৎ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তার কারণ আমাদের দেশে যতগুলো অগ্নিকাণ্ডের খবরাখবর আমরা পাই তার বেশিরভাগই কিন্তু হয়ে থাকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। তো এরূপ দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের প্রয়োজন একটু সচেতনতা এবং বিদ্যুৎ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা। তো পানির বৈশিষ্ট্যের সাথে বিদ্যুতের বৈশিষ্ট্যের অনেকটাই মিল আছে, তাই আমরা পানির মাধ্যমে বিদ্যুৎকে বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা বিদ্যুৎ এবং পানির বৈশিষ্ট্যগুলোকে মিলে নিব। তো এর জন্য আমাদের লক্ষ্য করতে হবে একটি বাসার পানি সাপ্লাই সিস্টেমের দিকে। তো সেখানে আমরা প্রাথমিকভাবে কী কী দেখতে পাবো বলুন তো? তো সেখানে আমরা প্রাথমিকভাবে দেখতে পাবো একটি পানির ট্যাঙ্ক, পর্যাপ্ত পরিমাণ পাইপ, একটি ট্যাপ এবং পানির ব্যবহার। তো এই সিম্পল পানি সিস্টেমের মাধ্যমে আমরা বিদ্যুৎ সিস্টেমকেও বুঝতে পারি। তো সেটা কীভাবে দেখুন, এখানে পানির ট্যাঙ্ক হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি বা জেনারেটর, কারণ ট্যাঙ্কি পানি সিস্টেমে পানি সরবরাহ দিয়ে থাকে। একইভাবে ব্যাটারি এবং জেনারেটরও বৈদ্যুতিক সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকে। এবং পাইপ হচ্ছে বৈদ্যুতিক কেবল, কারণ পাইপের মধ্য দিয়েই পানি প্রবাহিত হয় আর কেবলের মধ্য দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হয়। এবং ট্যাপ হচ্ছে বৈদ্যুতিক সুইচ, কারণ ট্যাপের মাধ্যমে আমরা পানি প্রবাহকে বন্ধ এবং চালু করতে পারি। একইভাবে সুইচ দিয়েও আমরা বিদ্যুৎ প্রবাহ বন্ধ এবং চালু করতে পারি। এবং পানি প্রবাহ হচ্ছে বৈদ্যুতিক লোড, কারণ এখানে পানি ব্যবহার বলতে আমরা ট্যাপের মধ্য দিয়ে পানি বেরিয়ে আসাকেই বুঝাচ্ছি। সেটা হতে পারে পানির ব্যবহার কিংবা অপচয়। একইভাবে লোড দ্বারা বোঝানো হচ্ছে ফ্যান, লাইট, মোটর ইত্যাদি। তো এগুলোর মাধ্যমে আমরা করতে পারি বিদ্যুতের যথার্থ ব্যবহার কিংবা অপচয়। তো ভোল্টেজ এবং কারেন্ট কী তা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব, যেন আপনারা সব কিছু গুলে না ফেলেন। তো আপনি আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।